আঁচিল দূর করার সাতটি কার্যকরী উপায় ত্বকের বিব্রতকর একটি সমস্যা হল আঁচিল ছোট নরম এটি ত্বকের যে কোনো স্থানে হতে পারে এটি সাধারণত তেমন কোনো ক্ষতি করে না রঞ্জন কোষ একত্রিত হয়ে ত্বকে কালো দাগ সৃষ্টি করে যা আঁচিল নামে পরিচিত এটি সাধারণত বাদামি কালো লাল গোলাপি বা একই রঙের হতে পারে আচিলের আকার আকৃতি এবং রং এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় আঁচিল দূর করার জন্য নানা রকমের ঔষধ ব্যবহার করা হয় লেজার বা অন্য চিকিৎসাও করা হয় তবে ঘরোয়া কিছু উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এমন কিছু কার্যকরী ঘরোয়া উপায় হল অ্যাপেল সাইডার ভিনেগার আঁচিল দূর করতে অ্যাপেল সাইডার ভিনেগার বেশ কার্যকর অ্যাপেল সাইডার ভিনেগারের অ্যাসিড আঁচিলের কোষ ভেঙে দিয়ে আঁচিল দূর করে দেয় একটি তুলোর বল অ্যাপেল সাইডার ভিনেগারে ভিজিয়ে নিন এটি আঁচিলের উপর ম্যাসেজ করে লাগান তিন বা চার ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি দিনে তিন থেকে চারবার ব্যবহার করুন এভাবে দুই থেকে চার সপ্তাহ ব্যবহার করুন টি ট্রি অয়েল টি ট্রি অয়েল অ্যাসিড ধীরে ধীরে আঁচিল দূর করে দেয় এর অ্যান্টিসেপ্টিক উপাদান ত্বক ইনফেকশন দূর করে দেয় একটি তুলোর বল পানিতে ভিজিয়ে রাখুন এবার এটি টি ট্রি অয়েলে ভিজিয়ে নিন এটি আঁচিলের উপর লাগান কয়েক ঘন্টা এভাবে রেখে দিন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি দিনে তিনবার ব্যবহার করুন সেন্সিটিভ ত্বকের অধিকারীরা সমপরিমাণ পানি এবং টি ট্রি অয়েল একসাথে মিশিয়ে নিন অয়েল অয়েল অংশ অংশ এবং বেকিং সোডা একসাথে মিশিয়ে নিন একসাথে লেমন অয়েল অথবা পিরামিড অয়েল মেশান এই মিশ্রণটি আঁচিলের উপর ব্যবহার করুন এভাবে সারা রাত রাখুন পরের দিন কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি প্রতিদিন ব্যবহার করুন কয়েক সপ্তাহের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন রসুন কয়েকটি রসুনের কোয়া কুচি করে পেস্ট তৈরি করে নিন এই পেস্টটি ত্বকের উপর ব্যবহার করুন একটি ব্যান্ডেজ দিয়ে স্থানটি পেঁচিয়ে রাখুন সারারাত এভাবে থাকুন পরের দিন সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন এটি ব্যবহার করুন কলার খোসা কলার খোসার ভেতরের অংশটি বের করে পেস্ট তৈরি করুন এটি আঁচিলের উপর ব্যবহার করুন এরপর একটি ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখুন এভাবে থাকুন পরের দিন সকালে পানিতে ধুয়ে ফেলুন কলার খোসার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাচিল প্রাকৃতিকভাবে দূর করতে সাহায্য করে পেঁয়াজের রস পেঁয়াজ কুচি করে কেটে নিন এটি একটি পাত্র পেঁয়াজ কুচি আধা কাপ আধা চা চামচ লবণ মিশিয়ে সারা রাত ঢাকনা দিয়ে ঠেকে দিন সারা রাত এটি এভাবে রেখে দিন পরের দিন ঘুমোতে যাওয়ার আগে এটি আঁচিলের উপর ব্যবহার করুন পরের দিন সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতি রাতে এটি ব্যবহার করুন অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বকের জন্য বেশ উপকারী ত্বকের আঁচিলের উপর কিছু পরিমাণ অ্যালোভেরা জেল লাগিয়ে ম্যাসেজ করুন ত্বক সম্পূর্ণ জেল শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করুন এটি দিনে তিনবার দু সপ্তাহ ব্যবহার করুন